আমাদের মিমি কোথায় আব্বু? মিমিকে তো আমরা খুঁজে পাচ্ছি না, মিমিটা কোথায় গেল? মিমি 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 এই যে মিমির মাছ ভাজা দিয়া রাখছি, কিন্তু মিমি কোথায় গেল? মিমিকে খুঁজে পাচ্ছি না, কোথায় পরে পরে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, সারা রাত ঘুমাবে না মনে হয়, মোবাইলে প্রেম আলাপ করে তাই এখন মনে হয় ঘুমাইতেছে। হ্যাঁ, নাকি পাশের বাড়ির ময়নাকে দেখতে গেছে? হ্যাঁ, মিমিটা কোথায় গেল? কোথাও তো খুঁজে পাচ্ছি না, দেখি তো খাটের নিচে আছে কিনা। নাই তো, নাই তো, নাই তো, দেখাই তো যায় না, মিমির তো কোনো সাড়া শব্দও নাই। মিমি মিমি এই যে দেখ মিমি কোথায় ঘুমাইতেছে, এই যে মিমি পেয়ে গেছি রে, কুজে দেখছ কোথায় আইসা লুকাইতেছে, লুকাইছে দেখছ কোথায় পড়ে ঘুমাইতেছে। ওয়ালিদের যন্ত্রণায় ঘুমাতে পারে না, তাই গিয়ে লুকিয়েছে, ওই যে আবার আরেকটা আরামের জায়গা পাইছে। এই যে কতক্ষণ ধরে খুঁজতেছি, 2 ঘন্টা ধরে, ওর কোনো দেখা নাই, ও কোথায় গিয়ে লুকিয়ে তবে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, ওই যে আবার কোথায় ঘুমাইতেছে। এই তোর এত ঘুম কেন? হ্যাঁ, সারা রাত কি প্রেমিকের সাথে গল্প করবি? হ্যাঁ, গল্প করবি কি না সারা রাত? ঘুমই ভাঙ্গে না, ওই যে দেখ কি। হ্যাঁ, ভালো করছো, আর ওই যেদিকে মিমি ঘুমাচ্ছে দেখছো, মিমিকে কত খোঁজাখুঁজির পর আমরা পেয়েছি। এই যে তুমি খালি কোলে নেও, কোলে নেও, উম্মা দেও, খালি ডিস্টার্ব করো, তাই এটা শান্তি মতো একটু ঘুমাইতে পারে না, বুঝছো? তোমার যন্ত্রণায় তুমি ডিস্টার্ব করো, তাই ওইখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে ঘুমাচ্ছে। হয়েছে, আর উম্মা দেওয়া লাগবে না, ঘুমাইতে দাও, ওই বাড়ি সে ঘুমাইতে দাও, হাতে উম্মা দিবা, হাতে দাও দেখি কিভাবে দেয়। সবাইকে বলো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য মিমির জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য মিমির জন্য দোয়া করবেন, কাটা দাও।